হ্যালো, ইলেকট্রিশিয়ান কাজের ভূমিকা এবং দায়িত্ব এই ইউনিটে সবাইকে স্বাগত জানাই। বিদ্যুৎ শক্তি এখন আধুনিক শিল্প সভ্যতার মেরুদণ্ড। বিদ্যুৎ হল ইলেকট্রিক চার্জ ও প্রবাহযুক্ত ঘটমান প্রাকৃতিক বিষয়। বিদ্যুতের ব্যাপক বৈচিত্র্য সম্পন্ন প্রভাব রয়েছে, যথা বজ্রপাত, স্থিতিশীল বিদ্যুৎ, তড়িৎ চুম্বকীয় আবেশ এবং বৈদ্যুতিক প্রবাহ। এছাড়াও বিদ্যুৎ বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ সৃষ্টি করে থাকে, যেমন বেতার তরঙ্গ। সাধারণত ইলেকট্রিশিয়ানদের নিয়োগ দেওয়া হয়ে থাকে নতুন বৈদ্যুতিক সামগ্রীর প্রতিস্থাপন অথবা রক্ষণাবেক্ষণ এবং বিদ্যমান বৈদ্যুতিক অবকাঠামোর সংস্কারের জন্য। বৈদ্যুতিক কর্মকাণ্ড একটি পরিপূরক পেশা, যেখানে প্রাসঙ্গিক বিষয়গুলোতে বাস্তবিক কর্মজ্ঞান থাকা আবশ্যক। ক্ষেত্রবিশেষে ইলেকট্রিশিয়ানদের কর্মসূচি ভিন্ন হয়ে থাকে এবং কাজের ধরন অনুযায়ী তাদের মধ্যে ভিন্নতা রয়েছে। কাজের ভূমিকা এবং দায়িত্বকে মাথায় রেখে একজন ইলেকট্রিশিয়ানের নির্দিষ্ট কিছু দক্ষতা এবং মৌলিক জ্ঞান থাকা প্রয়োজন, যা এই ইউনিটের আলোচ্য বিষয়। এই ইউনিটে নিম্নোক্ত বিষয়গুলো আলোচিত হবে। ইলেকট্রিশিয়ান কে? ইলেকট্রিশিয়ান হওয়ার কারণ কি? কাজের পরিবেশ, ইলেকট্রিশিয়ানের কর্মদক্ষতা, ইলেকট্রিশিয়ানের কাজের ভূমিকা ও দায়িত্ব। সবশেষে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা এই ইউনিটটি শেষ করবো।